চারটি কাঁচা লঙ্কা আর সরষে। তো এইটাকে চলো এবার আমরা পেস্ট করে নেব, একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। দিয়ে এটাকে আমি ছাকনা দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ওপরের যে সরষের যে ওপরের যে চোকার মতো থাকে কালো কালো, সেইটাকে ফেলে দেব। কারণ হচ্ছে সেটা যদি ইউজ করি তাহলে প্রচণ্ড অম্বলের প্রবলেম হয়, আর যাদের পেটের প্রবলেম হয় তাদের তো সরষেতে ভীষণ সমস্যাই হয়। তো সেই ক্ষেত্রে আমি এমনিতেও আমাদের সেরকম কোনো প্রবলেম নেই, তবুও আমি এই মেথডটাই ইউজ করি যে কোনো জিনিসে সরষে ইউজ করার সময় আমি ওটাকে ভালো মতো গ্রাইন্ড করে আমি ওটার থেকে যে কালো ইয়েটা থাকে সেটা আমি বের করে ফেলে দিই। তো চলো এটাকে এবার পেস্ট করে নিই। তো চলো এবার এটাকে আমি পেস্ট করে নেব। এখন একটু আওয়াজ হবে, তো সেটার জন্য আমি জাস্ট অন করে তোমাদের একদম পেস্ট করার পরই দেখাচ্ছি কিরকম হচ্ছে জিনিসটা। তো এই দেখো এইটা পুরোপুরি হয়নি, তো এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এতে করে সর্ষেটা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট করলে সর্ষেটা তেতো হয় না, তো সেই কারণে আমি এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এবার আমি লবণটাও অ্যাড করলাম। আর একবার আমি ঘুরিয়ে নেব। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমি সর্ষেটাকে কীভাবে করে ছেঁকে নিচ্ছি। দেখো নিচে জলটা বেরিয়ে আসবে, আর এটাকে চামচ দিয়ে এইভাবে করে করতে থাকবো, পুরোপুরি কালো যে খোসাটা আছে সেটাকে আলাদা করে নেব। এই দেখো পেস্টটা ঠিক এরকম হয়ে গিয়েছে। আর এখানটাই আমি এখান থেকে খানিকটা সর্ষে নিয়েছি, এখান থেকে সর্ষের পেস্ট নিয়েছি, আর পোস্ত খানিকটা আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দুটো একসাথে মিক্স করে নিয়েছি। তো এবার এখানে দেখছো আমি একটা ছোটো টিফিন বাটি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করব এই সর্ষে আর পোস্তটা। এবার এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করব। এবার এর মধ্যে আমি অ্যাড করব নুন। নুন বেশি দেব না, কারণ আমরা অলরেডি সর্ষের মধ্যে নুন দিয়েছিলাম। আর হলুদ, এবার এটাকে ভালো মতো মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে মাছ তিনটে দিয়ে দেব। এটার মধ্যে আটবে না, আমাকে বড় টিফিনে করতে হবে। তো সে ঠিক আছে, আমি বড় টিফিনেই বসাবো, বা একটু যদি জায়গা করে আটিয়ে দিই এটাও যাবে। হ্যাঁ এটে যাচ্ছে। তো এর মধ্যে এবার আমি অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা। টিফিনের প্রয়োজন যখন থাকে তখন আর টিফিন পাওয়া যায় না, অন্য সময় টিফিন এঘর ওঘর ঘুরে বেড়ায় আমার বাড়িতে যা হয় আর কি। আর আমার সব থেকে বাজে একটা স্বভাব হলো আমি কাউকে টিফিন দিয়ে আমার মনে রাখতে পারি না যে আমি তাকে টিফিন বাটি দিয়েছি বা চেয়ে নেবো, সেরকম আমি মনে রাখতে পারি না। তো এইটা এই দেখো এই পরিমাণ আমি দিয়েছি, আর এটা একদম পাতলা করেই করছি। প্রচণ্ড সর্ষে টর্ষে আজকে পুরোপুরি একটু রিচ খাওয়াই হচ্ছে, সেই কারণে বেশি মশলাপাতি সর্ষে টর্ষে খাবো না, যতটুকু অ্যাভয়েড করা যায় করার চেষ্টা করব। আর এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল অ্যাড করব। দেখছো এটা মোটামুটি মিক্স করে দিলাম, আর ঢাকনাটা বন্ধ করে আমি এটা রেডি করে রাখলাম। এটাকে আমি এবার বসিয়ে দেব, আর
এইটা দেখো আমি এটা বসিয়ে দিয়েছি। এবার সব সময় তো সব জিনিস ঘরে অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে কিছু কিছু সময় অনেক কিছু প্রক্সি হিসেবে করতে হয়। তো আমি দেখিয়ে দিই আমি কি প্রক্সি ইউজ করেছি। এই দেখো আমি একটা বাসনের মধ্যে জল নিয়েছি, নিয়ে গ্যাসের যে ইয়েটা থাকে, রিংটা থাকে গ্যাসের মধ্যে, সেইটাকে উপর করে দিয়ে এরপর এর ওপর আমি ভালো করে এটাকে সেট করে দেবো। আর এটাকে আমি এবার ঢেকে দেবো। আর সেই আমার ঐতিহাসিক নোড়া চাপা দিয়ে দিলাম, যাতে বাটিটা জল যখন ফুটবে তখন যাতে বাটিটা এদিক ওদিক না হয়ে যায়, তো সেই কারণে এইভাবে আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। গ্যাসটা খুব বেশি বাড়ানো নেই, নিজে নিজে ভেতর ভেতরে ভাপতে ভাপাটা তৈরি হয়ে যাবে। আর এখানে ডালটাও আমার রয়ে গিয়েছে, ডালটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, সম্বরা দেওয়া হয়েছিল না, তো একদম ঘন করে আমি ডালটা করলাম। আর এইখানে এটাও আমার হয়ে গিয়েছে, গরম আছে, এটাও আমার রেডি। তো এটা আমি খুলে দেখাচ্ছি। আর তো এই দেখো টিফিনটা খুলে নিয়েছি, আর ঠিক এইরকম কনসিস্টেন্সি আছে, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। আশা করি মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে তো এইটা গেল ইলিশ ভাপে। তো চলো এটাকে ঢেকে রাখি, ফ্লেভারটা যাতে আরও এর মধ্যে মিক্স হতে থাকে। এবং এটা এখন যেহেতু গরম আছে, এটা একটু ঠান্ডা হলে আর একটু জিনিসটা টেস্টি হয়ে যাবে। আমি এর মধ্যে লবণ টবণ এখন আর কিচ্ছু চেক করলাম না, খাওয়ার সময়ই দেখা যাবে যে কেমন হয়েছে, খেতে অবশ্যই তোমাদের জানাবো। আর এখন আমি ভাতটা বসিয়ে দেব, আর ভাতটা বসিয়ে ভাতটা হয়ে গেলে আমার তো আমার সানটান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, তো এখন আমি ভাতটা হয়ে গেলে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আর বিকেলবেলা আমরা যাব বাজার, এখানেই খুব কাছে না, একটু টোটো করেই যেতে হয়।